আজকে ফল কেটে সকাল থেকে কোম্পানি থেকে আমি টাকা ইনকাম করতে পারছি 70 রিংগিত, বাংলাদেশের 1400 থেকে 1500 টাকা হবে। যদি বাংলাদেশে থাকতাম আমি কি 1400 থেকে 1500 টাকা ইনকাম করতে পারতাম এই সকাল থেকে 12টা 1টা পর্যন্ত? আসলেও পারতাম না। যারা বলেন বিদেশে তো কষ্ট বেশি, দেখেন বিদেশে কষ্ট থাকলেও কি টাকা আছে, আর বিদেশ পরিশ্রমটা অল্প সময়। বাংলাদেশে যদি আমি কাজ করি আমাকে তো মনে হয় 200 টাকাও দিবে না। কেন জানেন? আমি বেশি সময় কাজ করতে পারবো না। বাংলাদেশে সকাল 8টা থেকে কাজ করতে হয় 4টা পর্যন্ত, আর আমরা আজীবনেও তো এই ফল কাটা ঢোকার পর থেকে আমরা 4টা পর্যন্ত কাজ করি না। কাজ করি যদি ওভার টাইম থাকে তাহলে জিরায় মিরায় আর পরে রুমে যাই, খাওয়া দাওয়া করে আবার আসি এভাবে। আর ফল কাটি সকালে আসি 12টা 1টার দিকে চলে যাই। আর 70 রিংগিত 80 রিংগিত পর্যন্ত 100 রিংগিত পর্যন্ত আমরা ইনকাম করে ফেলি। খুব সহজ একটা সিস্টেম। কিন্তু আমাদের একটা দুঃখ কি, আমরা বাংলাদেশ থেকে আসি অনেক টাকা লেগে যায়, অনেক টাকা খরচ হয়, সেজন্য আমরা আসতে পারি না, বেশি টাকা লাগে, আসলে পরে বিপদ হয়। দেখেন আমরা বিদেশে মাটিতে কত পরিশ্রম করি, বিশ্বাস করবেন না, এসব পাহাড়ের উপর যে সময় কাজ করি এই টাকাগুলো ইনকাম করতে যে আমাদের কত কষ্টটা হয় এটা আমরা জানি। আর পাহাড়ে কাজ করাটা ভালো লাগে কিন্তু কষ্টও লাগে। আজকে সারাদিন বৃষ্টি, বৃষ্টির ভিতরে কাজ করলাম। জানি না কত প্রবাসী এই বৃষ্টির ভিতরে কাজ করে পাম বাগানে অসুখ বিসুখ করে ফেলে, কিন্তু না ভাই, আল্লাহর রহমতে সুস্থ আছি এখন পর্যন্ত। আজকে হেলমেট নিয়ে আসছিলাম, আমাদের বস আসবে বাগানের ভিতরে, কিন্তু বস আসলে কিন্তু হেলমেট নিয়ে কাজ করতে হয়। যদিও হেলমেট পরি না কাজের সময়, হেলমেট খুলে মোটর সাইকেলে রেখে দেই। আর পাহাড়ের উপর কাজগুলো দেখেন কীরকম, পাহাড়ে কিন্তু রাস্তা আছে, রাস্তাঘাটগুলো কাঁচাঙ্গে লত গাছ যেন পাহাড় না ভাঙে। আর ছোটো ছোটো গাছে ফল কাটা কিন্তু অনেক ভালো লাগে। যেমন এখানে ফল কেটে রেখে দিছি, এই দেখেন এখানে ফল কাটা রেখে আবার নিচেও কিন্তু ফল কেটে রেখে দেওয়া হয়েছে, উপরে ফল কাটা আছে। আর একটা কথা বলি, যারা মালয়েশিয়ার ফামাইল বাগানে কাজ করবেন এবং আজে আসবেন, দেখেন আপনারা কাজের সময় ক্লান্ত হয়ে বসে পড়বেন না জঙ্গলের ভিতরে। যেমন এসব জঙ্গলের ভিতরে আপনারা বলে রাস্তার মাঝখানে হবেন, দেখেন ফামাইল বাগানে জীবজন্তু আছে, এখানে সাপ বাঘ ভাল্লুক সব কিছুই আছে, এরকম কোনো পশু পাখি নাই যে কিন্তু ক্ষতি করে না, ভালো আছে, যেমন বাংলাদেশের মতন না, ঠিক আছে, আপনাকে দেখে পালিয়ে চলে যায়, আপনিও ক্ষতি করবেন না, আপনাকে ক্ষতি করবে না, কিন্তু আপনারা সেফ মতো বসা যাবেন। ফামাইল বাগানে সাপ থাকে, আমরা মাঝে মাঝে কাজের সময় গাছের উপর সাপ দেখতে পারি, নিচে সাপ দেখতে পাই, কিন্তু মাঝখানে বসাটা ভালো। আপনি ক্লান্ত হয়েছেন, মাঝখানে ডাল কেটে বসলেন, আপনার জন্য ভালো হবে। আর পাহাড়গুলো দেখে রাখুন, এইসব পাহাড়ে কিন্তু কাজ করছি। হেলমেট, এটা আমার কোম্পানির, আমরা এই হেলমেট পরে প্রতিদিন হাজির আছি, দেখতেছেন প্রথম ঝুলে না নিলে হয় আর নেওয়া যায় না, ফলটা প্রথম ঝুলে না নিলে ও কেমন কোয়াটা ভাগুত।